আলাইকুম। তা আজ আমি আপনাদের সাথে আপনাদের কাছে আসছি পরামর্শ নিতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাদ বাগানের বেহাল অবস্থা, আমি এবার ভালো করে পরিচর্যা করতে পারিনি। দেখতেই পাচ্ছেন আপনারা অসুস্থ থাকার কারণে আমার ফুল গাছগুলোর এই অবস্থা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার চন্দ্রমল্লিকা গাছ, খুবই সুন্দর লাল খয়েরি মেরুন কালার দেখতে পাচ্ছেন। তে আমার এই ভিডিওর পাশে থাকবেন, সাথে থাকবেন, আর পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে কিভাবে পরিচর্যা করব। এই অবস্থা আমার ছাদ বাগানে, দেখেন এই অবস্থা, তেমন জোর নেই কারণ আমি রাসায়নিক সার ব্যবহার করি না জৈব সারে। তো এবার আমার বেশি জৈব সার দেওয়ার কারণে অনেক গাছ মারা গেছে। ছোট্ট কিউট ওলকপি হয়েছে, আমি হাত থেকে পাঁচটা চারা নিয়ে আসছিলাম, তার তিনটা বেঁচে আছে। এই তিনটার মধ্যে ওলকপি হয়েছে, এটা হচ্ছে বন্ধুরা, আর এটা বের হয়েছে ওলকপি দেখতে পাচ্ছেন। আর এটা টমেটোর চারা, অনেকগুলো চারা লাগানোর পরেও এই গাছটা বেঁচে আছে। এই গাছটাকে যত্ন করছি খুব, দেখা যাক আল্লাহ কি করেন। বেঁধে দেব, এটা বোম্বাই মরিচ, এটা কালো আর এটা সাদা বোম্বাই মরিচ। এখানে পেঁয়াজ আছে, এখানে রসুন লাগিয়েছি, এখানেও পেঁয়াজ দিয়েছি, বেগুন গাছ। এটা আমার বেগুন, ওই বছরের বেগুনের চারা, আমি অনেক বেগুন খেয়েছি, এখনো অনেক বেগুন হবে। গাছ আবার লক লক্ষ্মীর জন্য শখ করে দুটো স্ট্রবেরি চারা নিয়ে আসছিলাম। এই পর্যায়ে যে ঝুলতেছে কিছু কুশি বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার ডালিয়া ফুল গাছ, এটা এখনো প্যাকেটে আছে, তুলবো। বন্ধুরা এটা আমি পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজের ক্ষেত। আর এখানে আমার মিষ্টি কুমড়া আছে, তার মধ্যে মিষ্টি কুমড়া পুয়ের শাক। এখানে অনেক বেগুনের চারা দিয়েছি, নিজের বাড়ির বেগুন গাছ থেকে বেগুন তুলে আমি খেয়েছিলাম, আর বিচিগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো অনেক বেগুনের চারা হয়েছে, দেখেন বন্ধুরা, এই যেগুলো সব বেগুনের চারা, সিম গাছের ভিতরে লাগিয়ে দিয়েছি। আর এটা হলো আপনার তরকে খাওয়া আলু, এটা তরকে খাওয়া আলু গাছ। এভাবে একটা পালং শাক, এখানে চাল কুমড়া লাগিয়েছিলাম, এখানে লাল মূলা। তো বন্ধুরা দেখেন অনেক পুয়ের ফল খেয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, এই যে অনেক পুয়ের ফল এখনো আছে, এখনো আছে অনেক পুয়ের ফল, লাল পুঁই, প্রচুর পরিমাণে লাল পুঁই হয়েছিল। পুয়ের শাক তো সারা বছর খেয়েছি, আর আত্মীয় স্বজন বাবা বাড়িতে পাঠাইছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চার পিস পাঁচ পিস মতো ফুলকপি নিয়ে আসছিলাম, এখন ফুলকপির গাছ তো বড় বড় হয়েছে, লম্বা লম্বা, দেখেন গোড়ার দিকে গোড়া একদম লম্বা হয়ে আসছে, আর এখন এই এই পর্যায়ে ফুলকপি ধরছে, ছোট ছোট ফুলকপি আসছে। আর দেখেন এত জৈব সার দিয়েছি, জৈব সারের কারণে গাছ এত লম্বা হয়ে উঠেছে, কিন্তু ফুলকপি ছোট্ট একটা কয়েকদিন হলে বের হয়েছে। এই যে ছোট্ট একটা ফুলকপি বের হয়েছে। বন্ধুরা কি দিলে আমার গাছ রাসায়নিক সার বাদে গাছ সুন্দর হবে, একটু পরিচর্যা করলে ভালো হবে, একটু অবশ্যই বলবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার খুব উপকৃত হবে। এবার প্রচুর পরিমাণে টমেটো গাছ লাগিয়েছিলাম, টমেটো গাছ হয়নি, টমেটো গাছগুলো সব শুকিয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছ কুকড়ে কুকড়ে গিয়েছে, অনেক মারা গেছে টমেটো গাছ। আর এই অবস্থা হচ্ছে না, চেষ্টা করতেছি, কয়েকবার বাজার থেকে কিনে নিয়ে আসছি হাট থেকে, কিন্তু পাতা কুকড়ায় যাচ্ছে, দেখেন বন্ধুরা পাতা কুকড়ায় যাচ্ছে। তো আমি কি করব, কি করলে আমার গাছগুলো ভালো হবে সুন্দর হবে আমি বুঝতে পারছি না, চেষ্টা করতেছি। এই একটা গাছই টমেটো গাছ ভালো হয়েছে, আর সব গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা। অনেক চেষ্টার পরও আমি গাছগুলো ভালো রাখতে পারছি না। এখানে আমি সবজি লাগিয়েছিলাম, এই একটা টমেটো গাছ ভালো হয়েছে, একটা দুইটা টমেটো গাছ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের একটি কমেন্ট আমার অনেক প্রয়োজন, আমার অনেক উপকৃত হব। এখানে আমার লাল পুঁই আর সবুজ পুঁই দিয়ে
অনেক খাওয়া হয়েছে, এখন এই পর্যায়ে আছে। গাছ আমি কাটবো না, রেখে দেব। কুয়ের ফল খাওয়া শেষ হয়ে গেলে আমি ই করব। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন মালটা গাছ, প্রচুর পরিমাণে আল্লাহ দিলে আমি ইনশাল্লাহ এবার অনেক ফল ধরছে, অগুন্তি ফল, কিছু ফল ধরে যাচ্ছে বন্ধুরা। এখন কেন ধরে যাচ্ছে বুঝতে পারছি না, ধরে যাচ্ছে, দেখেন প্রচুর ফল আসছে, থুকনায় থুকনায় অনেক পরিমাণে ফল আসছে। দেখেন বন্ধুরা, আমার গাছটা অনেক পরিমাণ ফল আসছে। তা আমি আশাবাদী আপনাদের ভালো কমেন্ট আমার উপকার করবে, আপনার কমেন্টের আশায় থাকবো। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আমার গাছগুলো বাঁচাতে পারি, রূপচর্চা করতে পারি, গাছে পরিচর্যা করে যাতে গাছকে সুন্দরভাবে ই করতে পারি। আর এখানে সিম গাছ, প্রতি বছর অনেক সিম হয়, সবাইকে দিয়ে খায়। এবার অনেক দেরিতে লাগিয়েছি, বিধায় অল্প হয়েছে। তারপরও ওই ওইখানটা দেখছেন আপনারা, সাদা সাদা সিম ধরছে, ফুল এসছে, ওটাতে হয়তো ইনশাল্লাহ অনেক হবে। এখানেও আমি সাদা সিম লাগিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমার আম গাছ, প্রতি বছরে মল আসে, বারো মাসি আম গাছ, এটা চব্বিশ সাল। এটা এবছর আমার গাছ তেমন ভালো হবে আপনাদের দোয়ায়, আপনারা যদি সুন্দর করে কমেন্ট করে আমাকে উপকৃত করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে, এটা কুসুর। এই কুসুর আমি এদিনকে আমার ছোটো ভাই বউ আসছিলো বাচ্চা নিয়ে, তাদেরকে খেতে দিয়েছিলাম, কেটে এখনও অনেক কয়েক পিস আসছে। আর এখানে আমার নতুন করে ধনিয়া লাগিয়েছি, কুসুর, এই যে ওখানে কুসুর, কুসুর গাছের সাথে চিন গাছ, ওখানে দিয়েছিলাম মেহেন্দি গাছ, আর আঙুর গাছটা আমি নিচে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, আঙুর গাছ, পেয়ারা গাছ আর মেহেদি গাছকে, বড়ই গাছকে আঁকড়ে ধরে ছেমা করে ফেলে, ছোটো চাঁদ বাগান যেহেতু নিচে ঝুলাই দিয়েছি। আর এখানে আমার পেয়ারা গাছ, বারো মাস পেয়ারা ধরে, খুবই সুস্বাদু পেয়ারা, বড় বড় পেয়ারা হয়, আর আমার কাঠবিড়ালিগুলো মজা করে খায়। আমি অনেক পেয়ারা রেখে দিই তাদের খাওয়ার জন্য, পশু পাখির জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছ, এই বড়ই গাছটা কেটে দিলাম, মাথা মাথা কাটলাম মেয়েকে দিয়ে। আর এখানে মূলা গাছ লাগিয়েছি, এটা আমার বেদেনা গাছ, আমি নিজে হাতে বেদেনা খেয়ে সেটা আমি বেসন করে আমি গাছ তৈরি করছি। দুইবার ফুল আসছে, ধরে গিয়েছে। এখন আপনারা কমেন্ট করবেন যে কীভাবে যত্ন করলে আমার ফুলগুলো টিকে থাকবে। প্রচুর পরিমাণে মূলা লাগিয়েছিলাম, মূলা খেয়েছি, মূলার শাক এবার খাওয়া শেষ, মূলা খাওয়া শেষ, শাক খাওয়া শেষ। এবার আমি মূলার বেসন রাখতেছি, এই দেখুন মূলার বেসন ধরেও গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এই যে মূলার বেসন আসতেছে, ফুল আসতেছে, এগুলো দিয়ে মূলার বেসন তৈরি হবে, আপনাদের সাথে শেয়ার করবো আবার এই গাছগুলো থেকে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আর এই যে আমার এখানে হলো লেমন গ্রাস আছে, ছুপে আমি এটা দিয়ে, এই পাতা দিয়ে আমি ছুপ তৈরি করে খাই, আবার হলো চা তৈরি করে খাই, এটা ডায়াবেটিক্সের জন্য খুব উপকার এই চা, এই পাতার চা, তুলসী পাতা দিয়ে আর এই লেমন গ্রাসের পাতা দিয়ে আমি চা তৈরি করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছাদ বাগান থেকে কিছু সবজি পালং শাক তুলে নিলাম, ধুয়ে রাখছি। আর এখানে আমি ফুলের গাছ কিছু লাগিয়েছি, নিয়ে কিনে নিয়ে আসছি, ডালিয়া, রক্তগাঁধা আর ওই যে ইয়ে। বন্ধুরা দেখেন এখানে আমার একটা সিম গাছ হয়েছে, এই সিম গাছটা আমি প্রতি বছর অনেক সিম পাই, এই সিমের পেছন দেখে আমি অনেক সিম পাই। এবছরে আমার এই সিমটা হয়নি, এবার কম হয়েছে, দেখা যাক আল্লাহ কি করে, বাকিটা আল্লাহ ইচ্ছা। তো আমার এই ছোট্ট ছাদ বাগানের জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমি যেন আমার ছাদ বাগানে সুন্দরভাবে পরিচর্যা করতে পারি, সুন্দর কমেন্ট। আপনারা যে যেখানে আছেন সবাইকে দোয়া করি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন।